দর্শক, ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাজিদা সুইটি, বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুইটি, আপনি তো সেখানে আছেন, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন। শাহানা জন্মাষ্টমীর অনুষ্ঠান এখানে যে গীতা যজ্ঞ সেটি 8:30 শুরু হয়েছে এবং এখনো চলছে। এর মাঝে প্রার্থনা সঙ্গীত, এর মাঝে প্রার্থনা সবই হয়েছে। সবই এই পৃথিবীর যত মানুষ আছেন সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল ও কল্যাণ কামনায় হয়েছে, যাতে করে সবাই সবার সাথে নির্বিবাদে এখানে সুন্দরভাবে সহাবস্থানের মাধ্যমে থাকতে পারেন, বসবাস করতে পারেন এবং সবাই জরামুক্ত বিপদমুক্ত থাকেন। এখানে চলছে যজ্ঞ। জন্মাষ্টমীর আয়োজন 3 দিন ব্যাপী। এবার করোনার সুদীর্ঘ সময় পার করে, এখনো যদি আমরা করোনা পুরোপুরি পার করিনি কিন্তু তারপরেও এবার যেহেতু একটু নিয়ন্ত্রণে আছে, 3 দিন ব্যাপী অনুষ্ঠান দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। রাত থেকে চলছে আনুষ্ঠানিকতা, বিশেষ করে মূল আয়োজনটা আজকে 8:30 শুরু হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এখানে সকালের পূজা যজ্ঞ গীতা যজ্ঞের পরে বিকেলে আবার যে জন্মাষ্টমীর যে প্রতিবারের আকর্ষণ থাকে সেই শোভাযাত্রা সেটা হবে এবং এই ঢাকেশ্বরীর কাছাকাছি যে পলাশী মোড় সেখানে সবাইকে জড়ো থাকতে বলা হয়েছে 3টার মধ্যে। যারা থাকবেন তাদেরকে বারবার করে বলা হয়েছে যাতে করে প্রার্থনা সঙ্গীত ছাড়া আর কোনো রকমের কোনো সঙ্গীত বা শব্দ ব্যবহার করা না হয় এবং সবাই যেন ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে কোনো বিশের যাবতীয় শোভাযাত্রা নিয়ম মেনে যেন তারা শোভাযাত্রাটি করেন সেটি বলা হয়েছে। এখানে জন্মাষ্টমীর আয়োজন প্রতি বাড়ি যারা আসেন ভক্তরা, শ্রীকৃষ্ণ সবার কাছেই অনেক প্রিয়। ভগবান বিষ্ণুর অষ্টম দেবতা হয়ে তিনি এসেছিলেন এই পৃথিবীকে অনাচার দুরাচার মুক্ত করতে। দ্বাপর যুগে তার আবির্ভাব, কিন্তু যুগে যুগে তার জনপ্রিয়তা কখনো কমেনি। তিনি সবার মাঝে নিজের জীবন দর্শন, তার যে বিভিন্ন কাজকর্ম অনেক জনপ্রিয় হয়ে যুগ থেকে যুগে প্রবাহিত হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের যে আগ্রহটা, ভালোবাসার জায়গাটা সেটি এখনো অব্যাহত আছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং এখানে পূজা উদযাপন পরিষদ এবং কমিটির যে সভাগুলো হয় সেখানে সিদ্ধান্তগুলো হয়ে সারা দেশব্যাপী সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়। এই মন্দিরের সাথে সাথে সারা দেশব্যাপী যে মন্দিরগুলো আছে সেগুলোতে তো পালিত হচ্ছে এই জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। প্রতিটি ঘরে ঘরে সনাতন ধর্মাবলম্বীদের তারা তাদের মতো করে এই পূজা যজ্ঞ, এই গীতা যজ্ঞ, এই যে আনুষ্ঠানিকতা আচার আচারগুলো তারা পালন করে থাকেন এবং প্রতিটা পূজা অর্চনা সবটাতেই চাওয়া থাকে সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে, মানুষ যেন মানুষের পাশে থাকে, এই পৃথিবী যেন জরামুক্ত হয়। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলা যায়, আমাদের এখানে প্রতিটা ধর্মীয় উৎসব অনেক বেশি সৌন্দর্যের সাথে পালনের চেষ্টা থাকে, একদম সরকারি পর্যায়ে থেকে শুরু করে প্রতিটি শিক্ষিত পর্যায়ে, প্রতিটি সচেতন পর্যায়ে সবাই চেষ্টা করেন উৎসবটিকে নিজের করে সবাই যেন পালন করতে পারেন। সেই নিরাপত্তা দেয়া, সেই ভাব গাম্ভীর্যটা বজায় রাখা, সেই সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যুগে যুগে তাই কিন্তু হয়ে এসেছে। অনেক রকমের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে সেটা ঠিকই আছে, কিন্তু সেগুলো এই দেশের সচেতন নাগরিকরা, অসাম্প্রদায়িক মানসিকতার মানুষরা সেগুলো দমন করে দিয়েছেন এবং সেটাই সবার কাছে সবার প্রত্যাশা থাকে। বিশেষ করে এই পূজা অর্চনাগুলোতে সেই ব্যাপারগুলো অনেক বেশি করে আলোচিত হয়। যে কোনো দুঃখজনক ঘটনা, যে কোনো নিন্দাজনক ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রতিবাদও যখন আসে, এটাই প্রমাণিত হয়ে এসেছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ এবং এখানে সর্বোচ্চ লেভেল থেকে সবাই মিলে এখানে সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং কোনো ষড়যন্ত্রে আসলে এখানে সেভাবে ঠাঁই পাবে না ষড়যন্ত্রকারীরা, এটা প্রমাণ হয়েই এসেছে। এই ঢাকেশ্বরী মন্দিরের এই যে অর্চনা চলছে 8:30 থেকে প্রার্থনা চলছে, সেখানেও একটাই চাওয়া, এ দেশের মানুষের কল্যাণ, পৃথিবীর মানুষের কল্যাণ। যারাই এসেছেন আবাল বৃদ্ধ বনিতা সবারই এক চাওয়া থাকে, সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকেন। এই জন্মাষ্টমীর আজকে রাতের কৃষ্ণ পূজাটার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা আচারগুলোর একটু সমাপ্তি হবে, কিন্তু আগামীকালও এর রেশ থাকবে। 3 দিন ব্যাপী এই আয়োজনে তারা তাদের মতো করে সুন্দরভাবে আয়োজনটা যেন করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাদেরকে সেভাবেই বলেছেন যে কোনোভাবেই যেন নিজেদেরকে পূজা বা উৎসব পালনে, ধর্মীয় আচার পালনে যেন একদমই ছোট মনে না করেন। এই দেশ অসাম্প্রদায়িক দেশ এবং সবাই যার যার উৎসবগুলো পালন করবে এবং সবাই তাতে অংশ নেবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে, এটাই সবার চাওয়া এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এই উৎসবগুলো পালিত হচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমীর নানা আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহ